হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা, সকল দর্শক বন্ধুদের কৃষ্ণময় শুভেচ্ছা আর ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আমার ইউটিউব চ্যানেল পূজার পুজো মন্দির গোপাল সেবায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখতে পারবো শীতকালে আমরা আমাদের বাড়ির গোপাল সোনাকে কীভাবে স্নান করাবো। তো শীতকালে আমি কীভাবে গোপাল সোনার জন্য স্নানের জল রেডি করি সেটাই আপনাদের প্রথমে দেখাবো। তো এই যে এই পাত্রটা, এই পাত্রতে আমি প্রতিদিন নিত্যদিন গোপাল সোনাকে স্নান করাই আর এই পাত্রের মধ্যেই আমি স্নানের জল রেডি করছি। তো সবার প্রথমে আমি চন্দন বেটে নিয়েছি এবং জলে চন্দন মিশিয়ে নিচ্ছি। তুলসী পাতার ন্যায় চন্দনও গোপালের খুবই প্রিয়, সেই কারণে প্রতিদিন গোপাল সোনার স্নানের জলে আমি একটু চন্দন মিশিয়ে নিই। তো এখন একটু সুগন্ধের জন্য আমি একটু অগ্রু মিশিয়ে নিচ্ছি জলে, আর অগ্রু গন্ধ তো খুবই সুন্দর, যাতে গোপাল সোনা স্নান করতে আরও বেশি ভালো লাগে এবং চাইদের সুগন্ধ থাকে, সেই কারণে একটু অগ্রু মিশিয়ে নিলাম। তো এখন একটু মিশিয়ে নিচ্ছি গোলাপ জল, আপনারা চাইলে নাও মেশাতে পারেন, আমার বাড়িতে ছিল তাই মিশিয়ে নিলাম। আর এখন সর্বশেষে দিচ্ছি হচ্ছে আমি তুলসী পাতা আর সামান্য কিছু ফুল। তো বন্ধুরা, এই জলটা কিন্তু ঠান্ডা জল, যেহেতু শীতকাল পড়েছে আমরা কিন্তু কখনোই গোপাল সোনাকে শীতকালে ঠান্ডা জলে স্নান করাবো না। তো এই ঘটের মধ্যে আমি একটু গরম জল নিয়েছি, তো জলটা বেশ গরম আছে। তো এই জলটা আমি এখন এই পাত্রের মধ্যে মেশাবো আর মিশিয়ে দেখে নেব যে জলটা গোপাল সোনার স্নানের উপযোগী কি না। তো জলটা আমি পুরো মিশিয়ে নিচ্ছি আর এখন আমি একটু হাত দিয়ে দেখে নেব যে জলটা গোপাল সোনার স্নানের জন্য ঠিক আছে কি না। তো বন্ধুরা, ঠান্ডা জলের পরিমাণ একটু বেশি ছিল বলে গরম জল মিশানোতে জলটা ঠান্ডা হয়ে গেছে। তো এখন আমি আর একটু সামান্য পরিমাণে ঠান্ডা গরম জল মিশিয়ে নেব। তো এখন স্নানের জলে গরমটা একদম ঠিক আছে, এখন গোপাল সোনা থেকে আমরা স্নানের জন্য নিয়ে আসবো। চলো বন্ধুরা, গোপাল সোনা থেকে এখন আমরা নিয়ে আসছি। তো গোপাল সোনার এখন দোলনায় দোলদোল করছে, সকালবেলা ভোগ নিবেদন করিয়ে দেওয়ার পর গোপাল সোনাতে আমি দোলনায় রেখেছি একটু দোলদোল করার জন্য, একটু খেলাধুলা করার জন্য। তো এখন প্রায় 12টার মতন বাজে আর এখন গোপাল সোনাকে আমরা স্নান করাবো। তো যেহেতু ঠান্ডা পড়ে গেছে আর শীতকালে কিন্তু আমরা শরীরে একটু এক্সট্রা কেয়ার করি, সেই কারণে গোপাল সোনার জন্য আজকে আমি একটু মধু নিয়েছি। মধুর মালিশ দিয়ে তারপরে আমি গোপাল সোনাকে স্নান করাবো। আপনারা চাইলে ঘি দিয়েও মালিশ করতে পারেন, কিন্তু চেষ্টা করবেন দই দিয়ে যাতে মালিশ না করেন, কারণ দইটা তো বেশ ঠান্ডা। তো দই একদমই গোপাল সোনার শরীরে লাগাবেন না ঠান্ডার দিনে। আর যদি বিশেষ কোনো দিন হয়ে থাকে তাহলে পঞ্চামৃতে যেহেতু স্নান করাতে হয় তো দইয়ের পরিমাণটা একটু কম দেবেন। তো ঠান্ডার দিনে মধু কিন্তু খুবই উপকারী, সেটা আমরা সকলেই জানি। খেতেও যেমন উপকারী তেমন স্কিনের পক্ষেও কিন্তু খুবই উপকারী। ঠান্ডার দিনে মধু খেলে প্রতিদিন আমাদের শরীরের ভেতরটা কিন্তু গরম থাকে, ঠিক সেভাবে আমি প্রতিদিন ঠান্ডার দিনে গোপাল সোনাকে সকালবেলা ঘুম থেকে উঠিয়ে মধু খাইয়ে দিই। তো বন্ধুরা, যাদের বাড়িতে নিরামিষ গ্যাস ওভেন নেই তারা কীভাবে গোপাল সোনার স্নানের জল গরম করবে? তো বন্ধুরা, যাদের বাড়িতে নিরামিষ গ্যাস ওভেন নেই তাদেরও চিন্তার কোনো কারণ নেই। আপনারা দুভাবে গোপাল সোনার স্নানের জল রেডি করতে পারেন, এক তো জল গরম করে নিতে পারেন, আর অন্যথায় আপনারা গোপাল সোনার স্নানের এক ঘন্টা আগে সেই জলটি রোদে রেখে দেবেন, তো নিজেই জলটি গরম হয়ে যাবে এবং পরে সেই জলটিকে গোপাল সোনাকে স্নান করাতে পারেন। আর সেটাতেও যদি ঝামেলা মনে হয় বা অসম্ভব মনে হয় তাহলে আপনারা আপনাদের বাড়ির নিত্যদিনের গ্যাস ওভেনটাকেই ভালো করে সার্ফ দিয়ে বা সাবান দিয়ে যেটা দিয়ে আপনি চান মুছে নেবেন, পরিষ্কার করে নেবেন এবং শেষে গঙ্গা জল ছিটিয়ে তারপর আপনারা গোপাল সোনার স্নানের জল গরম করবেন। তো বন্ধুরা, আমাদের দুই গোপাল সোনার মধুর মালিশ হয়ে গেছে। তো চলো বন্ধুরা, এখন গোপাল সোনাদেরকে স্নানের জন্য আমরা নিয়ে যাব। তো লাড্ডু গোপাল কিন্তু আমাদের বাড়িতে একজন সম্মানীয় সদস্যের মতনই থাকেন, আর বেশিরভাগ বাড়িতে কিন্তু শিশু রূপেই থাকেন। তো ঠান্ডার দিনে আমরা আমাদের বাড়ির শিশুকে যেভাবে এক্সট্রা কেয়ার করব এবং ঠান্ডার দিনে বা গরমের দিনে যেভাবে আমরা আমাদের শিশুদের স্নানের খেয়াল রাখবো, যে গরমের দিনে ঠান্ডা জল বা ঠান্ডার দিনে গরম জল, এইসব দিকে লক্ষ্য রাখবো, ঠিক সেভাবে লাড্ডু গোপালেরও কিন্তু আমরা এভাবেই লক্ষ্য রাখবো। তো গোপাল সোনাকে স্নান করানোর সময় প্রথম তিনবার আমি জল শঙ্খ দিয়ে স্নান করাই, আর ওম নম ভাগবতে বাসুদেবায় নম, ওম নম ভাগবতে বাসুদেবায় নম, ওম নম ভাগবতে বাসুদেবায় নম, এই মন্ত্রটি জপ করি। বা আপনারা চাইলে হরে কৃষ্ণ রাধে রাধেও মন্ত্রটি জপ করতে পারেন। তো শীতের শুরুতে আমাদের দুই গোপাল সোনা আজ প্রথম গরম জল দিয়ে স্নান করলো, আর দেখো বন্ধুরা গোপাল সোনাটা কত হাসি হাসি মুখ করেছে আমি কিন্তু বুঝতে পারি।
যে গোপাল সোনারা কখন খুশি হয় আর কখন রেগে যায়। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা বুঝতে পারছো কি না, বা যাদের বাড়িতে লাড্ডু গোপাল আছে তারা বুঝতে পারেন কি না। আর তোমরা যদি চাও আমার কাছে শেয়ারও করতে পারো যে লাড্ডু গোপালের যদি তোমাদের বাড়িতে কোনো লীলা কথা থেকে থাকে বা কোনো ঘটনা ঘটে থাকে, তোমরা চাইলে কিন্তু অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারো। যেহেতু গোপাল সোনাদেরকে আজ মধু সারা শরীরে মেখে মালিশ করে তারপর স্নান করালাম, সে কারণে গোপাল সোনাদের কিন্তু ভালো করে ঘষে স্নান করাতে হবে, যাতে গোপাল সোনাদের স্নানের পর শরীরে কোনো আঠালো ভাব না থাকে। সেই কারণে কিন্তু ভালো করে ঘষে স্নান করাতে হবে। তো আমি এখন যেহেতু জল সংকট দিয়ে গোপাল সোনাদেরকে স্নান করালাম, তো এখন আমি পরিষ্কার জল দিয়ে আবার গোপাল সোনাদেরকে একটু ভালো করে স্নান করাবো। আর বন্ধুরা, এই ঘটের জলটা কিন্তু ঠান্ডা গরম জল মিশিয়ে তারপরে কিন্তু গোপাল সোনাকে আমি আবার স্নান করাচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে রাধে। তো আমাদের গোপাল সোনা আর লাড্ডু সোনা স্নান হয়ে গেছে, আর এই স্নানের জলটা আমি কোনো গাছের গোড়াতে ফেলে দেবো যাতে কারো পায়ে না লেগে যায়। তো এখন গোপাল সোনাকে আর লাড্ডু সোনাকে দোলনায় নিয়ে যাব। ওখানে নিয়ে গিয়ে গোপাল সোনা দেখে হাত পা ভালো করে মুছিয়ে দেব, আর তারপর গোপাল সোনাদের শ্বাস শৃঙ্গার করব। তো এই যে আমাদের গোপু সোনা লাড্ডু সোনা এখানে বসে আছে, আর আমি এখন গোপু সোনা লাড্ডু সোনাকে ভালো করে গা হাত পা মুছিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, গরমের দিনের চেয়ে ঠান্ডার দিনে কিন্তু আমাদেরকে আমাদের বাড়ির লাড্ডু গোপালের একটু এক্সট্রা কেয়ার করতে হবে, সব দিকে লক্ষ্য রাখতে হবে, যাতে গোপাল সোনার কোনো কষ্ট না হয়, খাওয়ার কষ্ট না হয়, ঘুমানোর কষ্ট না হয়, এবং বিশেষ করে স্নানের দিকে আমাদের বিশেষ ধ্যান রাখতে হবে। যেহেতু ঠান্ডা পড়ে গেছে, সকালে কিন্তু খুব ঠান্ডা লাগে, তো আপনারা চেষ্টা করবেন কখনো গোপাল সোনাকে কিন্তু সকাল সকাল ঠান্ডার দিনে বিশেষ করে স্নান করাবেন না। চেষ্টা করবেন যখন একটু রোদ উঠে যাবে তখনই গোপাল সোনাদেরকে আপনারা স্নান করাবেন, আর ঠান্ডার দিনে কিন্তু অবশ্যই স্নানের জল গরম করবেন, তারপরে স্নান করাবেন, ঠান্ডা জল দিয়ে কিন্তু কখনোই স্নান করাবেন না। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর যারা এখনও আমাদের গোপাল সোনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। অন্য একটা ভিডিওতে বন্ধুরা আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন। হরে কৃষ্ণ রাধে রাধে, জয় গোপাল জয় শ্রীকৃষ্ণ।